মিয়ানমারে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সামরিক শাসকরা। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগে জরুরি অবস্থার মেয়াদ নতুন করে বাড়ানো হলো। দেশের অভ্যন্তরে রক্তক্ষয়ী গণতন্ত্রপন্থী বিদ্রোহী তৎপরতা মোকাবেলার কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা জান্তা সরকারের শাসন ক্ষমতা পরীক্ষার মুখে পড়ার এই সময়ে এমন পদক্ষেপ এলো। জান্তা প্রধান মিন অং ওয়েং জরুরি অবস্থা আরও 6 মাসের জন্য বাড়ানো জরুরি মনে করছেন, যাতে দেশে স্থিতিশীলতা এবং শান্তির স্বাভাবিক বাতাবরণ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়া যায়। গত বছর সামরিক অভ্যুত্থানের 2 বছর পূর্তির সময়ও জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ 6 মাস বাড়িয়েছিল। তারপর থেকে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সংঘাত সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে। জাতিসংঘের হিসাব মতে মিয়ানমারের অভ্যন্তরে লড়াই সংঘাতে প্রায় 20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রতি সেখানে জাতিগত বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর দখল করছে। অভ্যুত্থানের 3 বছরের মাথায় প্রথম বেকায়দায় পড়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। জোট গঠন করে বিদ্রোহীদের সমন্বিত আক্রমণ কিছুতেই প্রতিহত করতে পারছে না সামরিক বাহিনী, বরং একটু একটু করে এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। গত বছর অক্টোবর থেকে বিদ্রোহী জোট এই আক্রমণ শুরু করেছে। মিয়ানমারে 5 দশকের শাসনকালে সেনাবাহিনী এখনই সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। জান্তা বিরোধী ছায়া সরকার বলছে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দিলে তারা আলোচনা করতে প্রস্তুত।